চিরানিয়া বলুন, খোয়াই, তেলিয়ামুড়া, আমাদের যে সাবডিভিশন, প্রতিটা সাবডিভিশন এই কর্মসূচি গ্র্যাজুয়ালি আমাদের চলবে এবং বৃদ্ধি পাবে রাজ্যের জনসংখ্যা মাথায় রেখে। এটা আমাদের খাদ্য দপ্তরের সাংবাদিক বন্ধুরা আপনাদেরকে এই তথ্যগুলো এবং এই বিষয়গুলো বলার ছিল, আমরা খাদ্য দপ্তর থেকে এই বিষয়গুলো আপনাদেরকে বললাম। এবার আসছি আমরা পরিবহন দপ্তরে। আপনারা জানেন আমাদের রাজ্যে পরিবহন বিগত দিনে যে জায়গায় ছিল পরিবহন ব্যবস্থা, তার আমূল পরিবর্তন ঘটেছে। বিমান পরিবহন, রেল পরিবহন, ন্যাশনাল হাইওয়ে যে সড়ক পরিবহন, ওয়াটারওয়েজ আমাদের চিন্তা ভাবনা চলছে এবং আগামী দিনে এই নিশ্চিন্দপুরের আমাদের যে চারিপাড়ার যে রেল লাইন, বাংলাদেশের পার্ট এবং ভারতবর্ষের পার্ট এই সাইডে, এটা যখন তৈরি হবে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা আশা করছি সেটা সম্পূর্ণ হয়ে যাবে, তখন আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বাণিজ্যিক দুয়ার আমাদের খুলে যাবে। ত্রিপুরা রাজ্য যুবক যুবতীরা আমাদের ব্যবসার ক্ষেত্রে একটা বিশাল একটা দিগন্ত আমাদের সূচনা হবে। কিছুদিন আগে আমাদের বিধানসভায়ও এই বিষয় নিয়ে অনেক বিধায়ক সোচ্চার ছিলেন যে আগরতলা সাব্রুম গ্রামগামী যে ট্রেন, সেই ট্রেনের কোচের সংখ্যা বৃদ্ধি করতে, কারণ যে পরিমাণ ভিড় হয়, যে পরিমাণ লোক সমাগম হয়, তাতে করে মানুষকে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়, শিশু, স্টুডেন্ট, বয়স্ক মানুষ, মহিলা, যুবক, প্রত্যেককে একটা অসুবিধার মধ্যে পড়তে হয়, বিশেষ করে অফিস টাইমের মধ্যে। কারণ অনেকে আগরতলা থেকে সাব্রুম যান বিভিন্ন জায়গায় চাকরির কাজে, আবার চাকরির পরে সেখান থেকে ট্রেনে ফিরে আসে, তাদেরকে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়, ব্যবসায়ী বন্ধুদেরকে অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়। বিধানসভায় কয়েকজন বিধায়ক এই বিষয় নিয়ে কথা বলেছিলেন এবং বিধানসভা অধিবেশনের পর আমি ব্যক্তিগতভাবে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ব্যক্তিগতভাবে ডিও চিঠি প্রদান করি, যাতে করে আগরতলা ধর্মনগর এবং আগরতলা সাব্রুমের মধ্যে যে রেল পরিষেবা, সেই রেল পরিষেবার কোচের সংখ্যা বৃদ্ধি করা হয়। পরবর্তী সময়ে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আমার চিঠি প্রাপ্তি করুন যে 2056টা রেজিস্টার, তার মধ্যে 1789টা রেজিস্টারে ছাপা মারা হয়েছে প্রতিটা সাবডিভিশন, পার্সেন্টেজটা হিসাব করুন, 5টা রেশনশপকে ক্যান্সেল করা হয়েছে, 8টা রেশনশপকে সাসপেন্ড করা হয়েছে, আমাদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে 277টা, এবং বাজারগুলোতে আমাদের 184টা বাজারে ভিজিট করা হয়েছে, সেখানে ইন্সপেকশন করা হয়েছে, শোকজ দেওয়া হয়েছে 58টা, নাম্বার অফ শপ টেম্পোরারিলি ক্লোজ বন্ধ করে দেওয়া হয়েছে 10খানা, পেনাল্টি আদায় করা হয়েছে 2,26,300 এবং রেশন শপ গুলো থেকে পেনাল্টি আদায় করা হয়েছে 1,04,471 টাকা। তো এই খাদ্য দপ্তরের আমাদের এই ধারাবাহিক কর্মসূচি, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, অনগোয়িং প্রসেস, এটা আমাদের আগামী দিনেও চলবে, ধারাবাহিকভাবে চলবে। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে, যারা বিশেষ করে পিডিএস আইটেম নিয়ে ব্যবসা করেন, যাদের সঙ্গে প্রতিদিন সাধারণ মানুষের যোগাযোগ রয়েছে, খাদ্য সামগ্রী নিয়ে যারা ব্যবসা করেন বিশেষ করে রেস্টুরেন্টগুলো, কোনোভাবেই ভেজাল সামগ্রী নিয়ে ব্যবসা করা চলবে না, কালোবাজারি কোনোভাবেই দপ্তর বরদাস্ত করবে না, কোনোভাবেই মেয়াদ উত্তীর্ণ জিনিস নিয়ে ব্যবসা করা চলবে না, আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে দাম বৃদ্ধি করা কোনোভাবেই চলবে না। মাঝখানে আপনারা দেখেছেন সরিষার তেল, ডাল, তার যে গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল, কিন্তু যখন ছাপা মারা শুরু হয়েছে ডাইরেক্টরের নেতৃত্বে, এডিশনাল ডাইরেক্টরের নেতৃত্বে, তখন সঙ্গে সঙ্গে দুদিনের মধ্যে দাম আবার গ্রাফ নিচে চলে এসেছে, আজকে মোটামুটি ব্যালেন্স রয়েছে মার্কেট। তো আমাদের এই কর্মসূচি রাজ্যের জনগণের কথা মাথায় রেখে আগামী দিনও আমরা চালিয়ে যাব এবং কোথাও কোনো ধরনের কালোবাজারি আমরা বরদাস্ত করব না, আপনাদের মাধ্যমে আমি তাদেরকে সেটা দ্ব্যর্থহীন ভাষায়
এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে বলতে চাইছি, কোথাও কোনো ধরনের খালোবাজারি আমরা মানব না, আগামী দিনে আমাদের এই প্রসেস জারি থাকবে। এবং আপনি স্বীকার করে আমাকেও চিঠি পাঠান, গত কয়েকদিন আগে আমি সেই চিঠি পাই এবং তাতে বলা হয়েছে দ্য কনসার্ন ডাইরেক্টরেট হ্যাজ বিন আস্কড ফর ডিটেইলড এক্সামিনেশন অন ইট। উনি চিঠি প্রাপ্তি স্বীকার করেছেন এবং দপ্তরকে উনি নির্দেশ দিয়েছেন ব্যাপারটা দিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা আনন্দের সঙ্গে জানাতে চাইছি যে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রীর নির্দেশে এবং আমাদের পরিবহন মন্ত্রী হিসেবে আমি যে চিঠি পাঠিয়েছি এবং পরবর্তী সময়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী আমাকে যে চিঠি পাঠিয়েছেন, পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। এই হচ্ছে অর্ডার যে আগরতলা এবং সাবরুমের মধ্যে একটা আলাদা ডেমো ট্রেন প্রদান করা হয়েছে। অর্থাৎ আমরা চেয়েছিলাম কোচের সংখ্যা বৃদ্ধি করতে, তারা ট্রেনের সংখ্যা বৃদ্ধি করে দিয়েছে। আগে তিনটা ডেমো ট্রেন ছিল আগরতলা এবং সাবরুমের মধ্যে, এখন সেই সংখ্যা বেড়ে চারটা হয়েছে। এটা ইমিডিয়েটলি চালু হবে এই ডেমো ট্রেন আগরতলা সাবরুম, সাবরুম আগরতলা। অর্থাৎ এই যে ডাবল ইঞ্জিন সরকার, ডাবল ইঞ্জিন সরকারের যে সুফল যেটা আমরা বরাবর বলেছি, এই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের সুফল। যে বলা মাত্র চিঠি প্রদান করা, আজকে অ্যাসেম্বলি সেশন কবে গেছে আপনারা নিজেরা জানেন, বাজেট সেশন আমাদের এক মাসও হয়নি, বাজেট সেশন শেষ হয়েছে। বাজেট সেশনের পর সেখানে আমরা ব্যক্তিগতভাবে আমি চিঠি লিখি, উনি চিঠির প্রাপ্তি স্বীকার করে আমাকে রেসপন্স করেন এবং এই অর্ডার মূলে আগরতলা এবং সাবরুমে ডেমো ট্রেনের সংখ্যা সেখানে আরেকটা বৃদ্ধি করা হলো আমাদের দাবি মেনে। তো আমরা রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, আমাদের দপ্তরের তরফ থেকে, মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা মনে করি যেটা আমাদের এটা একটা সফলতা। আগরতলা সাবরুমের রেল কানেক্টিভিটি নয়, ট্রেন তিনখানা চলছে, তার বাইরে আরেকটা ডেমো ট্রেনের সংখ্যা সেখানে বৃদ্ধি করেছেন, এটা আমাদের একটা বিশেষ প্রাপ্তি। তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে আমাদের আগরতলা এয়ারপোর্ট, আগরতলা এবং চিটাগাং এর মধ্যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি চালুর জন্য প্রস্তাব রয়েছে এবং এটা অলমোস্ট ম্যাচিউর স্টেজে রয়েছে। আজকেও এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমাদের একটা মিটিং রয়েছে। আপনারা জানলে খুশি হবেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করতে গেলে দুটো জিনিস খুব দরকার, নাম্বার ওয়ান হচ্ছে ইমিগ্রেশন, আরেকটা হচ্ছে কাস্টমস। আমাদের ভারত সরকারের Subscribe to Tripurainfo and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.